মতলব উত্তর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন। চাঁদপুর মতলব উত্তর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছে। শনিবার 26 নভেম্বর রাত 7:30 উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দুই মোটরসাইকেল আরোহী, 25 বছর বয়সী শান্ত মিয়াজি, 24 বছর বয়সী মোহাম্মদ রাশেদ ও 30 বছর বয়সী ট্রলি গাড়ির সহকারী সেলিম মিয়া। এর আগে গত শুক্রবার 25 নভেম্বর সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই নিয়ে দুই দিনে মতলব উত্তরে প্রাণ হারালেন 5 জন। জানা গেছে শনিবার রাত 7:30 দিকে উপজেলার বেলতলি থেকে শান্ত মিয়াজি, মোহাম্মদ রাশেদ ও 20 বছর বয়সী তানবীর মোটরসাইকেল যোগে উপজেলার খাগুড়িয়ার দিকে যাচ্ছিলেন। হাপানিয়া ভুইয়াবাড়ির দিকে গেলে বেড়িবাঁধের সড়কে মালবাহী ট্রলি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় তিন মোটরসাইকেল আরোহী ও ট্রলির হেলপার সেলিম মিয়া গুরুতর আহত হন। মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রাশেদ ঘটনাস্থলেই মারা যান। আহত শান্ত মিয়াজি ও সেলিম মিয়াকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হাসিবুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শী হৃদয় হোসেন বলেন, হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে, সাথে সাথে রাশেদের মৃত্যু হয় আর বাকিদেরকে ইউপি চেয়ারম্যান আল মামুন জমাদারের নেতৃত্বে আহতদের হাসপাতালে নিয়ে আসি। এদিকে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাটি রসুলপুর নামক স্থানে দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন ও সালাউদ্দিন নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। 24 ঘন্টার ব্যবধানে 5 জনের মৃত্যুতে মতলব উত্তরে আতঙ্ক সৃষ্টি হয়েছে।